ফাইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এটা ওয়ান টাইপ অফ লিড জেনারেশন। ফাইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এটা কিন্তু এই যে দেখেন ফাইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফাইন বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা আলাদা গিগ হবে, ঠিক আছে, এটা গিগ আলাদা সম্পূর্ণ। ইনফ্লুয়েন্সার বলতে মূলত কাদেরকে বোঝায়, এটা ইনফ্লুয়েন্সার সম্পর্কে আইডিয়া আছে কারো? ইনফ্লুয়েন্সার বলতে, হ্যাঁ, কারো আইডিয়া নাই ইনফ্লুয়েন্সার বলতে? জি ভাই, ইনফ্লুয়েন্সার বলতে মূলত এখানে ওয়ান টাইপ অফ প্রমোটার কে বোঝায়, বা হচ্ছে যে আপনার ওয়ান টাইপ অফ মার্কেটার বলা যায় না, এটা প্রমোটারই বোঝায়। মনে করেন হচ্ছে যে এই যে যারা হচ্ছে যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পার্সনরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে, দেখেন না, যে মোবাইলের অ্যাড, যে ইয়া অনলাইন এক্সাম যে গ্রুপটা করে, ইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির, বা ইয়ারা হচ্ছে যে এটা, তারপর হচ্ছে সুলাইমান সুকুন, তারপর সালমান মুক্তাদি, তারপর আর যে পড়ি, তারপর হচ্ছে যে যারা সোশ্যাল ভ্যালু বেশি, যাদের মানে সোশ্যাল মিডিয়াতে যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি, তারা বিভিন্ন যে প্রোডাক্ট প্রমোশন করে বিভিন্নভাবে, সবাই বিভিন্ন এই যে draz.com এর আপনার হচ্ছে যে অ্যাড করতেছে, বা এদেরকে প্রমোট করতেছে, বা নগদের প্রমোট করতেছে। এই যে সুলাইমান সুকুন যে নগদের প্রমোট করলো, সুলাইমান সুকুন কি আপনার হচ্ছে যে ইয়া, তারপরে যে সালমান মুক্তাদি, সরি আপনার ইয়া আছে কি জানি, 10 মিনিট স্কুলের ওনার নাম জানি কি ভুলে গেলাম, এনারা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, এনাদেরকে বিভিন্ন কোম্পানি এনাদের কাছে ইয়া করে হচ্ছে যে, তারপর এদের সোশ্যাল ভ্যালু ভালো, দ্যাট মিন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে ফলোয়ার ভালো, অনেক বেশি পার্সন এনাদেরকে ফলো করে, এনারা তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এরকম প্রতিটা কান্ট্রিতে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টের উপর বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার আছে, যেমন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে, মানে কিডস বেবি বা কিয়া হচ্ছে যে কিডস প্রোডাক্ট, মানে টয় প্রোডাক্ট, তারপরে যে ওটা বিউটি প্রোডাক্ট, এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। এদের কাজ হচ্ছে বায়ার সাধারণত কোম্পানি এদেরকে টাকা দেয়, টাকার বিনিময়ে তারা কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করে, ঠিক আছে। এই যে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, তারপর দেশি বাইকার যে বিভিন্ন রিভিউ ভিডিও করে বা ইয়া করে, এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সার। এরা আপনার কোম্পানির কাছে টাকা নিয়ে ও তাদের যে ফলোয়ার আছে তাদের কাছে তাদের ইয়া করে, প্রমোট করে, তাদের প্রোডাক্ট প্রমোট করে। মনে করেন আমার একটা ইয়ার, আমি নতুন একটা ফোন লঞ্চ করলাম, তো এই ফোনটা আমি হচ্ছে যে মার্কেটিং করতে চাচ্ছি। এখন মার্কেটিং করলে এটা মানে এটা হচ্ছে যে ব্র্যান্ডিং করতে চাচ্ছি, ব্র্যান্ডিং করলে হচ্ছে আমি বাংলাদেশে ব্র্যান্ডিং করলে কার কাছে ব্র্যান্ডিংটা বেশি ইয়ে হলো, পেপার পত্রিকা, আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে কতজন পেপার, মনে করেন এই যে মনে করেন 18 থেকে 30 বা 32 বছর বয়স পর্যন্ত, এরা কত কতজনের পেপার পত্রিকা পড়ে, কিন্তু দিনে কিন্তু তারা অন্তত 2-4-5 ঘন্টা ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, টিকটক দেখে। তো একটা টিকটকে সেলিব্রিটি দিয়ে যদি ইয়া করি, প্রমোশন করি, ঠিক আছে, এই যে মিডিয়াম লেভেলের উৎকো পোলাপাইন এখন হচ্ছে যে টিকটকে ব্যাপক ইয়া ভাইরাল, অপু ভাই, মামুন ভাইয়ের ব্যাপক ফলোয়ার, একটা অপু ভাই যদি একটা প্রোডাক্টের প্রমোশন করে অনেক সেল হবে, দেখেন না, তারা নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এই টাইপের ভিডিও তাকে ইয়া করে। তো এরকম একটা জিনিস কি টার্গেটেড অডিয়েন্সটা ধরতে হবে। এখন আমার একটা ফোন আমি সেল দিব, এখন ফোনের টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে, মানে ফোন কে কিনতে পারে, ফোন কারা কিনতে পারে, সাধারণত ফোনের ব্যবহার করে বেশি, স্মার্টফোনের ব্যবহার করে বেশি কে, এই 18 থেকে আপনার 30-32 বছর বয়সের ছেলেমেয়েরাই ফোন বেশি ব্যবহার করে। তো এই এই টাইপের পার্সনগুলো যখন এটা আপনার যারা অনলাইন রিলেটেড থাকে, যেমন হচ্ছে ফেসবুক, একটু যাদের মাইক্রোফোনটা অন আছে একটু অফ থাকে, যারা ফেসবুক চালাচ্ছে, টিকটক চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, তারাই কিন্তু হচ্ছে স্মার্টফোন ইউজার, হয়তো পুরান ফোনটা মানে যে যেটা ইউজ করছে সেটা একটু পুরাতন হয়ে গেছে, নতুন একটা ফোন কিনবে বা তার বন্ধু একটা ফোন কিনবে, তো সে যখন দেখবে যে এরকম ভিডিও দেখতে দেখতে মাসে তার অ্যাড চলে আসলো, এরকম একটা মানে কেন ওয়ার্ল্ডটা নতুন একটা ফোন আসছে যার এত সুন্দর কনফিগারেশন আছে, ক্যামেরা ভালো আছে, তখন কিন্তু তার মাথায় এই জিনিসটা থেকে যাবে, সে তার
বন্ধুকে এটা সাজেস্ট করবে, তুমি এই ফোনটা নিতে পারো। এই কারণে এখন দেখবেন যে ম্যাক্সিমাম কোম্পানিরা হচ্ছে যে টিভি অ্যাড বা অ্যাডের থেকে এরকম ইনফ্লুয়েন্সার অ্যাড বেশি করতেছে। এই বিভিন্ন ছোট আপনার ছোট ছোট ইউটিউবার বা মোটামুটি যাদের ফ্যান ফলোয়ার ভালো আসতেছে তাদেরকে দিয়ে করতেছে। এই করোনাকালীন সময়ে যে যে অনলাইন এক্সামের যে চ্যানেলটা, এটা খুব ভালোভাবে গ্রো করছে, এবং এরা কিন্তু রিসেন্ট অনেকগুলাই প্রোডাক্ট প্রমোশন করছে। কি রিয়েলমির প্রোডাক্ট প্রমোশন করলো, তারপর ওয়ালটনের প্রোডাক্ট প্রমোশন করলো। এরা হচ্ছে ইনফ্লুয়েন্সারের মতো দায়িত্ব পালন করে। বায়ার আমাকে কাজ দিবে কি, এই ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট লোকেশনে, নির্দিষ্ট যেটাকে বলে নির্দিষ্ট নিশের উপর আমাকে ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে হবে। দ্যাট মিন্স ইনফ্লুয়েন্সারের লিড খুঁজে দিতে হবে, ইনফ্লুয়েন্সার ফল ইনফ্লুয়েন্সারের প্রোফাইল লিঙ্ক, তারপরে হচ্ছে যে ইনফ্লুয়েন্সারের আপনার নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ওয়েবসাইট, মেইল, ফোন নাম্বার, এইগুলো আমাকে করে দিতে হবে। এটা কিন্তু লিড জেনারেশনের থেকে প্রাইসিং একটু মানে অনেক হাই। দেখা যাচ্ছে যে 10টা বা 15টা আপনার করে দিলে কি জানি বলে যেটাকে আপনার ইনফ্লুয়েন্সারের ডাটা খুঁজে দিলেন, যার জন্য 5 ডলার। এই যে দেখেন এই প্রাইসিং গুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা, এনাদের প্রাইসিং গুলো দেখি একটু বাংলাদেশি সেলার কিরকম আছে। বাংলাদেশি সেলার লিভ ইন বাংলাদেশ, এই ক্যাটাগরিতে গিগ কিন্তু তুলনামূলক কম, কম্পিটিশন কম, আপনার সহজেই সেল পাবেন। আর এটা দিন যাচ্ছে এটা গ্রো করতেছে। এই যে ইনি হচ্ছে যে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট একজন, এখানে একটা আপুর আইডি ছিল, খুঁজে পেলেন। উনি শুধু একটা গিগ দিয়ে প্রায় অলমোস্ট 350-350 ডলার ইনকাম করছে রংপুরের এক রংপুরের ব্যাচের এক আপু ছিল, জি সঞ্জন। আমার গিগটা মানে রিসেন্টলি হয়ে গেছে, র্যাঙ্কিং হারাই গেছে, আমার প্রথম পেজেই ছিল গিগটা, দেখতেছি না। তো আমাদের এই ইনফ্লুয়েন্সারের ডাটাগুলো দিতে হবে, ঠিক আছে? বায়ারকে ইনফ্লুয়েন্সারের ডাটাগুলো দিতে হবে। ইনফ্লুয়েন্সার কিভাবে খুঁজবো, এখন আসি ইনফ্লুয়েন্সার। আচ্ছা, সাইট দুইটা ভুলে গেলাম, নাম কই গেল। ওই যে রাখছি সাইট দুইটার নাম আমি মাঝপথে ভুলে যাই। আচ্ছা, একটু দাঁড়ান, দেখতে হবে সাইড দুইটা, যে সাইড দুইটা দিয়ে আমরা হচ্ছে যে খুঁজে পাবো, হচ্ছে যে ইনফ্লুয়েন্সার খুঁজে পাবো। সাইড দুইটার নাম কই গেল, একটা হচ্ছে গুগল হিপ সাইট SY, ভুলে গেছি কোথায় রাখছি সেটাও ভুলে গেছি। এই যে একটা হেপসি, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার হাব, না এটা আপাতত দেখি।
এই সফটওয়্যার এবং এই অনলাইন টুলসগুলো দিয়ে আমরা ইয়ে করবো। আপনাদের আরেকটা টুলস আছে, সেটা আমি ওটা আপনাদের পরবর্তীতে শেয়ার করে দিব। আচ্ছা, ভুলে গেলাম কেন। আচ্ছা দাঁড়ান একটু, আমি আপনাদের সাইট দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে পিজক্স, তারপর তুমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেভ করে রাখি। আমি ভুলে গেছি, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টের কাছ থেকে নিয়ে নিলাম আবার, ভুলে গেছি। এটা এইটা একটা হচ্ছে যে শর্টকাট দুইটা, আর একটা দিচ্ছি hipsite.com, ঠিক আছে, এই লিঙ্কগুলো সেভ করে রাখবেন, বুক মার্ক করে রাখবেন অথবা সেভ করে রাখবেন। এই যে দেখেন এখানে ইনফ্লুয়েন্সার আছে, অ্যাডভান্স আছে, যে কোনো বায়ার সাধারণত আপনাকে কি বলবে, আপনাকে ক্যাটাগরি দিবে এবং লোকেশন দিবে, যে আমার এই ক্যাটাগরি এই লোকেশনে ইয়ার করে। আবার কিছু কিছু সবাই কন্ডিশন দেয় যে আচ্ছা আমার হিপসপে একটা অ্যাকাউন্ট খুললি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। যেখানে দেখেন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি বায়ার আপনাকে, এই যেটা হচ্ছে pizox.com, এখানে আপনার বায়ার বিভিন্ন ক্যাটাগরি দিতে পারে, আপনাকে বিটু দিতে পারে, তারপর হচ্ছে এনিমেল দিতে পারে। মূলত ওই ক্যাটাগরি ওই লোকেশনে যে ইনফ্লুয়েন্সারগুলোর ইয়া বেশি হচ্ছে, যে দেখি আমি বিউটি ক্যাটাগরি দিলাম, এখানে বিউটি ক্যাটাগরিতে দিলাম ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখানে। তারপরে যে দেখেন আরও ফিল্টারিং অপশন আছে, হচ্ছে যে স্টার্ট পোস্টিং রেট, তারপর হচ্ছে যে আপনার গুগল অ্যানালাইটিক্স রেট। আচ্ছা আপাতত এগুলো থাক, আমরা একটা সার্চ দিই, বেশি ইয়ে করলে রেজাল্ট পাওয়া যাবে না। আমরা একটা সার্চ করি, এটা আসুক, তারপর এই সাইটটা, এটাতে আপনার এখানে একবারে অনেকগুলো পাওয়া যাবে। এই যে দেখেন চলে আসছে, আর এই সাইট যেটা আছে সেই যে শর্টকাট, এটাতে লগ ইন রেজিস্টার করলে একটা একটা করে বের করা যায় এটাতে। তারপর হিস্পয় আছে, হিস্পয়েও আপনারা বের করতে পারেন। আমাদের ইয়ে কি ছিল, বিউটি না, BAUTY, বিউটি স্পেলিং কি ঠিক আছে, বিউটি স্পেলিংটা খুব ভুল করি কেন জানি, BAUTY, ঠিক আছে, BAUTY বিউটি সার্চ করলাম। আচ্ছা এই যে রেজাল্ট গুলো আসছে, আমরা এই যে মোট 160টা ইনফ্লুয়েন্সার খুঁজে পাইছে। এই ইউজার নেমের পরে যে @ এর পরে, এটা মূলত ইউজার নেম থাকে, ঠিক আছে, এই ইউজার নেমটা আমরা একটা নোটপ্যাডে সেভ করে নিব, নোটপ্যাড, ঠিক আছে। এই ইউজার নেম গুলো ডাটা বের করতে হবে আমাদেরকে, এই ইউজার নেমের ডাটা বের করার জন্য আমরা হচ্ছে যে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার সফটওয়্যারটা ইউজ করবো। আমরা ডাটাগুলো নিয়ে নিই আগে, আর কয়েকজনের নিয়ে জন্য নিয়ে নিই, কন্ট্রোল ভি কপি, ক্লাস নিচ্ছি, কথা কম বলো, তোমার তো দেখা করতে ইচ্ছে হলে তুমি করোনা নিয়ে আসো, ঠিক আছে, ব্যাপারটা তো অ্যাপক ডেঞ্জারাস, করোনা টেস্ট করে তারপরে আসতে হবে তোমার। টেস্ট করে দেখি কষ্ট, সেই কষ্ট
দুই মাস এখনো হয় নাই, আমার শরীরে অ্যান্টিবডি আছে নাকি, ও দুই মাস পার হয়ে গেছে, তাহলে আবার তুই রিক্সে আছিস। এর কাছে জরিমানা নেওয়া আছে, করোনা ধরাই এসে আমাদের শরীর এখানে ঘুরে গেছে। তুমি রংপুরে কেন? ওটা বাড়ি যাবো আজকে এই দিনে বাড়ি, এখন কতদিন পর জিমি পালানো হচ্ছে? আজকে তো সোমবার, ছুটি আছে নাকি? না তাহলে কোনো ছুটি নেই। কটা এই রানজি ফোন ধরে না কেন? রানজি ফোন ধরে না কেন? আচ্ছা এইগুলো থাক থেকে আপাতত। এই যে হিস্ট্রি আমরা এখন খুলছি, এখানে যে করি এখানে বিউটি ক্যাটাগরি দিয়ে সার্চ করলাম, এই যে এখানে ইয়ে আছে, লোকেশন আছে, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি। এই যে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, ফুল ইউনাইটেড স্টেট থাক। এই যে তো এখানে হিপসাই একটা হচ্ছে যে পেড পোস্ট, ঠিক আছে, এখানে সব থেকে বেশি পাওয়া যাবে না, মানে একটা পেজ থেকে সর্বোচ্চ দুইটা পেজ, দুইটা পেজ ইয়ে করতে দেয় হচ্ছে যে কোম্পানি নেম এসএফটি টু টু টেন স্যার, এগুলো সবগুলোতে কি অ্যাকাউন্ট করতে হবে? না না, এই যে এটাতে অ্যাকাউন্ট খুলতে হবে না, এই যে বিজক্সে অ্যাকাউন্ট খুলতে হবে না, অ্যাকাউন্ট খুলতে হবে সার্চিং এর জন্য এইটাতে এবং এই যে হিসপি, এই দুইটাতে। শর্টকাট এবং হিসপি এটাতে। হ্যাঁ এই দুইটা ছাড়া, এই দুইটাতে আপনার অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন। আর এটা এটাতে একটু বেশি ইয়ে পাওয়া যায় না, হচ্ছে যে এই যে দেখেন কটা রেজাল্ট দিচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা রেজাল্ট দিচ্ছে, তারপর বাকিগুলো ব্লার করে দিচ্ছে, এটা একটা আপগ্রেড করতে বলে। এখানে বেশি পাবেন, ঠিক আছে, এই যে এখানে ইনফরমেশন গুলো আমরা ইয়াতে পেলাম। আচ্ছা একটু হিস্ট্রি থেকে আসি, হিস্ট্রিতে এখানে সাধারণত বায়ার আপনাকে কন্ডিশন দিয়ে দিবে, আপনার যে আপনাকে যে ইনফ্লুয়েঞ্জার খুঁজে দিবেন, বায়ার আপনার কাছে কন্ডিশন যাবে, কন্ডিশনের মধ্যে হচ্ছে যে তার কত ফলোয়ার বলতে পারে, ফলোয়ার 20K-এর উপরে থাকতে হবে বা 50K-এর উপরে থাকতে হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যে 4% বা 2% বা 3% থাকতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু বলবে, সেইগুলো এসে আপনাকে হিস্পায় খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু এই অপশন গুলো নাই, তার পোস্ট এঙ্গেজমেন্ট শুধু লোকেশন আর ইয়ে আছে, আর ম্যানুয়ালি গিয়ে আপনার এই প্রোফাইলে গিয়ে তখন আপনাকে ইয়ে খুঁজে বের করতে হবে, ইনস্টাগ্রামে গিয়ে এই ইউজার নেম দিয়ে সার্চ করে তার প্রোফাইলে ফলোয়ার কতগুলো আছে সেটা খুঁজে বের করতে হবে। এই যে এখানে অবশ্য ক্লিক করে যে ফলোয়ার অবশ্যই এখানে আসছে, এখান থেকে পাবেন আপনি, ক্লিক করবেন, ক্লিক করে যে দেখেন এখানে এরকম 1K ফলোয়ার। তো বাইরের রিকোয়ারমেন্ট যদি আপনার ইয়া থাকে হচ্ছে যে ফলোয়ার আপনার 15K-র উপরে বেশি থাকে, এই যে পোস্ট এঙ্গেজমেন্টের আপনার 1.90, এইগুলা কিন্তু আপনার বায়ার চাবে আপনার কাছ থেকে, যে এখানে ক্লিক করলেই আপনারা পাবেন। বায়ার আপনাকে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজতে দিবে, মার্গান বিউটি নিশে আপনাকে ইনফ্লুয়েন্সার খুঁজতে দিল, সেই ইনফ্লুয়েন্সারের কন্ডিশন দিল যে ফলোয়ার মিনিমাম হচ্ছে 20K-র উপরে থাকতে হবে, পোস্ট এঙ্গেজমেন্ট 1%-এর উপরে থাকতে হবে বা 2%-এর উপরে থাকতে হবে। তখন এই যে এই টাইপের সার্চ করে আমরা প্রোফাইলগুলো বের করবো, পোস্ট এঙ্গেজমেন্ট দেখবো, তারপর হচ্ছে যে ইয়ে দেখবো, ফলোয়ার দেখবো, দেখার পরে যদি হয় তাহলে তার ইনফরমেশন আমরা এই যে ইনস্টাগ্রাম ইমেল স্ট্রাকচার যে সফটওয়্যারটা ওইটা দিয়ে বের করে তাকে দিয়ে দিবো, বা হচ্ছে বাইরে দিয়ে দিব। এইগুলো যেগুলো পার্সোনাল সবগুলোই কি স্যার ইনস্টাগ্রাম পার্সন? হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, কথাই তো হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, আচ্ছা এই যে আপনার এটা থাক, এখান থেকে তো তাহলে বুঝতে পারছেন আপনার ইউজার নেমটা কই থেকে নিবেন বা হচ্ছে যে আপনি পোস্ট এঙ্গেজমেন্ট কই থেকে খুঁজে বের করবেন, এগুলো তো এখন বুঝতে পারছেন। এই যে দেখেন এটা এটাতে এর থেকে ডিটেলস দেওয়া আছে, এই যে দেখেন এটা হচ্ছে যে 1K 21K ফলোয়ার, 1% পোস্ট এঙ্গেজমেন্ট। আমরা এটা একটু ইয়ে করি, ওপেনে যাই, দেখি কি অবস্থা। স্যার এই ক্যাটাগরিটা ক্লায়েন্ট বলে দিবে যে আমার ক্যাটাগরি, লোকেশন বলবে, কন্ডিশনও বলবে। এই যে ইউজার নেম এখানে দেওয়া আছে, এই যে পো হচ্ছে 1.3K পোস্ট, 2K ফলোয়ার, হচ্ছে ফলোইং হচ্ছে 7.1K, পোস্ট এঙ্গেজমেন্ট 1%। এই যে এই যে এফজি অ্যাকাউন্টে এটা কি কোন
কোনো টপিক ভিত্তিক একটা অ্যাকাউন্ট যেগুলো ফলোয়ার দেখতেছি, এগুলো কি যে আপনার হেয়ার এর উপরেই হেয়ার উপরেই মূলত বিউটি, এটা নিশ হচ্ছে তার বিউটি, দ্যাট মিন্স হচ্ছে কি রূপচর্চা, সেটা চুলের চর্চা হতে পারে, মুখের চর্চা হতে পারে, বা ইয়ে চর্চা হতে পারে। তাহলে যদি আপনার যদি বিউটি সম্পর্কে কিছু না জানেন, তাহলে বিউটি পার্লারে ঢুকে যাবেন, দেখবেন যে কি বানায় দিবে, তাহলে ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে কি জি জি তাহলে কি আমার ওই ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টের জন্য করতে হলে কি তাহলে একাধিক অ্যাকাউন্ট করে থাকতে হবে, একাধিক টপিকের উপরে? যেমন আপনি বিউটির উপর টপিক দিলেন, এখন আমার যদি থাকে অন্য কিছু, আমার হেলথের উপর যদি আমার থাকে আমার ইনফ্লুয়েন্সার, তাহলে আমি কি আমার এই বিউটি আমি কি তাহলে কি আলাদা আলাদা অ্যাকাউন্ট করা লাগবে না? আমার অনেকগুলো ইনফ্লুয়েন্সার থাকবে না অ্যাকাউন্ট? আপনি আপনি যেটা বলতেছেন মানে সেটা ওরকম বিষয়টা না সিদ্ধ হয় না একটু রাজ ভাই। আমরা যেরকম একটা পার্সন হয়ে যেরকম আমরা 10টা বা 20টা 50টা হিরোকে ফলো করি না, এইরকম মানে একটা মানুষ শুধু হেয়ার স্টাইলই করে না, হেলথ বুক বা বিভিন্ন ধরনের লোকজনকে ফলো করতে পারে, সেই জন্য আলাদা অ্যাকাউন্টের প্রয়োজন না একটা অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এটা মূলত আমাদের এখানে অ্যাকাউন্ট তো আমার আমাদের কাজ হচ্ছে এখানে যে ক্যাটাগরির পার্সন গুলাকে, মানে বিউটি ক্যাটাগরিতে যারা ইনফ্লুয়েন্সার আছে, মানে মানে বিভিন্ন বিউটি রিলেটেড পোস্ট করে, ঠিক আছে, তাদের তাদেরকে ফ্যান ফলোয়ার কারা হবে যারা বিউটির প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে। মনে করেন সে যদি একজন বিউটি পার্সন যে বিউটি প্রোডাক্টের বিভিন্ন রিভিউ করে, বা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে বিউটিশিয়ানের মতো ইয়ে করে, একজন বিউটিশিয়ান যে মনে করেন তার তাকে সবাই ফলো করে, সে বিভিন্ন মেকআপ স্টাইল ইয়াতে শেয়ার করে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, ইনস্টাগ্রামে বা টুইটারে ফেসবুকে শেয়ার করে, তো অবশ্যই সে একজন ভালো বিউটিশিয়ান। তো সে যদি একটা প্রোডাক্ট সাজেস্ট করে, সে প্রোডাক্টটা তার যে ইয়ারা আছে ফলোয়াররা আছে তারা কিনবে কিনা, মনে করেন সে একটা ফেস ক্রিম বা হচ্ছে যে ফেস ওয়াশ ইয়ে করলো, হচ্ছে যে প্রমোট করলো, সেটা কিন্তু তার ফলোয়াররা কিনবে যে না অবশ্যই সে যেহেতু ইয়া করছে, এটা প্রমোশন করতেছে, এটা তার মানে একটা ভালো, তখন তারা কিনবে তার ফলোয়াররা। এই প্রমোশন করার জন্য যে কোম্পানির ওই প্রোডাক্টটা, এই কোম্পানি এই ব্যক্তিটাকে টাকা দিবে। এখন এই ব্যক্তিকে ওই কোম্পানি খুঁজে পাবে কেমনে? মনে করেন আমার একটা হচ্ছে যে কি যেন ফেস ক্রিম আছে, আমি সেটাকে প্রমোশন করবো, এখন ইউনিসেফতে প্রমোশন করবো, এখন এই ব্যক্তিকে আমি খুঁজে পাবো কেমনে? এই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য সে আমাকে হায়ার করবে, তার ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য আমাকে হায়ার করবে। আমি তার হচ্ছে যে ইউজার নেম, লিঙ্কিন লিঙ্কিন সরি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল, তারপর হচ্ছে মেইল, ফোন নাম্বার, এগুলা লোকেশন, তারপর হচ্ছে যে এগুলা বের করে দিব বায়ারকে। এই আর এই সফটওয়্যারগুলো হচ্ছে সেটা বের করে দেওয়ার জন্য, এই যে হিপস ফাই, তারপরে শর্টকাট, তারপর কিজক্স, এগুলো হচ্ছে বের করে দেওয়ার জন্য। এগুলো দিয়ে আমার সাবস্ক্রাইব বের করবো এই ব্যক্তিদের, তারপরে এদের ডাটা নিতো, নেওয়ার পর আমরা ইনফরমেশন গুলো বের করবো। এখন ইনফরমেশন বের করার জন্য আমরা এই যে ইয়াতে যাবো, জেনে বলে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচারে যাবো সফটওয়্যারে। আচ্ছা একটু হোল্ড রাখেন, জাস্ট এ মিনিট। সফটওয়্যারটা আমরা ইয়ে করলাম, আচ্ছা যে ওপেন করলাম, এখন এই যে ইম্পোর্টে যাব, এই যে আমার ফাইলটা ইয়ে করে সেভ করে নিই, ইম্পোর্টে যাবো। এটা ফ্রি সফটওয়্যার তো মাঝে মাঝে ঝামেলা করে, আবার হচ্ছে যে ডাটা দেখায় না। হয়ে গেল ফাইলটা, কই নিউ টেক্সট ডকুমেন্ট 3 ইম্পোর্ট নিউ টেক্সট ডকুমেন্ট 3 ওকে চলে আসে, করার পর আবার স্টার্টে ক্লিক করব, দেখা যাক কপাল ভালো হলে আসবে। এই যে আসছে, এই যে 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 কয়জনের পাইসে ইনফরমেশন যারা পাবলিক করে রাখছে তাদেরগুলো সে যে কালেক্ট করছে, কার এখান থেকে নয়েজ আসতেছে, একটু মাইক্রোফোনটা অফ করেন, এই যে আসছে এই কাটা, ঠিক আছে আমরা এক্সপোর্ট করে নিই। এখানে কোন কোন ইয়াটা নেবেন, অপশনটা নেবেন সেটা ক্লিক করবেন। আচ্ছা আপাতত সবই আসুক, দরকার নেই ইয়া করা, বাড়তে এই যে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পর সেভ করব, ফাইল নেম দেই বিউটি ডেস্কটপ সেভ।
দেও তো টার্মিনেশন পাঠিয়ে দাও শক্তি আর এই এই মাসের পরে আর শক্তি এমনিতেও নেই টার্মিনেশন পাঠিয়ে দাও। এই যে দেখেন আপনারা এই যে ইউজার আইডি ইউজার নেম ফুল নেম এখানে ফোন এখানে ফোন নাম্বার পাওয়া যায়নি যেগুলো ফোন পাবেন পাবেন এই যে ইমেল তারপর আসতেছে এই যে ক্যাটাগরি তার বা সাধারণত এই ইনফরমেশনগুলো চাই ইউজার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ফোন নাম্বার এখন যদি অ্যাভেলেবল থাকে তাহলে পাবেন যদি সব চাই সেই হিসেবে বেশি করে খুঁজে দিতে হবে সাধারণত দশটা থেকে পনেরোটা জন্যই $5 নেওয়া হয়। এই যে দেখেন এখানে ফলোয়িং দেওয়া আছে ফলোয়ার দেওয়া আছে এইগুলা রেখে বাকিগুলো আপনার ডিলিট করে দিবেন যেগুলা যে অপশনগুলো বায়ার চাবে মনে করেন উনি ইউজার আইডি চাইছে নেম চাইছে ফুল নেম চাইছে ইয়া চাইছে ক্যাটাগরি চাইছে অ্যাড্রেস চাইছে বাকিগুলো দরকার রাখার দরকার নেই ডিলিট করে দিই দিয়ে এটা বায়ারকে সাবমিট করতে হবে। জি বলেন স্যার যদি বায়ার ফোন নাম্বার চায় তখন সেক্ষেত্রে কি করবো? এখানে কারো না কারো ফোন নাম্বার বের হবে এখানে তো আমি মাত্র দশটা না পনেরোটার কপি করে বের করলাম ঠিক আছে এখানে এই যে ইয়া ফিজক্স থেকে এখানে আপনি বেশি করা লাগবে বেশি সার্চ করতে হবে $5 আপনি $5 পনেরোটা লিড বের করে আপনি $5 নেবেন তো হচ্ছে যে এমনিতেই নেবেন কাজ করা লাগবে না সারাদিন একটা দিন মজুর বা এই সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে পায় ৪০০ থেকে ৫০০ টাকা আপনি হচ্ছে যে ৫ মিনিটে ৫০০ টাকা ইনকাম করতে চান একটু তো পরিশ্রম করতে হবে এই যে এখানে আরো খুঁজতে হবে এখান থেকে যেগুলো ফোন নাম্বার কারণ সবাই ফোন নাম্বার পাবলিক করে রাখে না অনেকে হাইড করে তবে পাবেন কিছু এরপরে কিছু ইয়ে করতে গেলে পাবেন কারণ ইনফ্লুয়েন্সাররা সাধারণত হাইড করে না খুব কম ইনফ্লুয়েন্সাররা হাইড করে ঠিক আছে অথবা এরা প্রোফাইলে গেলেও পেতে পারেন ইনফ্লুয়েন্সাররা যদি তাদের কন্ট্যাক্ট ডিটেলস হাইড করে রাখে তাহলে কিন্তু আপনার ইয়া হয় না কি বলে যেটাকে আপনার তাদের ফোন করে বা ইয়া করে তাদের প্রমোশনের জন্য মানুষ ইয়া করে না দ্যাটস ওয়াই তারা কিন্তু অ্যাজ ইউজুয়ালি ইয়া করে রাখে পাবলিক করেই রাখে ঠিক আছে তার যে কার্ড ফোন নাম্বার হাইড করে রাখলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না দ্যাট মিন্স কন্ট্যাক্ট করতে না পারলে তার প্রোডাক্ট প্রমোশন কাজ সে পাবে না তার বিজনেস খারাপ এই জন্য পাবলিক করে রাখে এখানে ফোন নাম্বার বের হইলো না কিন্তু ফোন নাম্বার বের হয় আচ্ছা এটা গেল আমরা আসি আর একটা কাজে আচ্ছা জাস্ট আধাটা শেষ হোক তারপর আর একটা শর্টকাট কাজ আছে সেটা দেখাই দিচ্ছি হ্যালো এখন আমরা আসি ইনস্টাগ্রামে তার ইনস্টাগ্রামে যাওয়ার আগে আর একটা ইয়ে দেখি আর একটা আমরা গিগ সার্ভিস দেখি সেটা হচ্ছে ইমেল লিস্ট এটাকে বাল্ক ইমেলও বলা হয় বাল্ক ইমেল কালেকশন ই এটা ইমেল মার্কেটিং এর আন্ডারে পড়ে ইমেল লিস্টে হচ্ছে বাল্ক মেল দিয়ে করে এটা প্রাইসিং তুলনামূলক একটু ইয়া হয় কি বলে এটা একটু হচ্ছে যে শুধু এটাতে মেল লিস্ট দিতে হয় অন্য কিছু দিতে হয় না বায়ারকে শুধু মেল লিস্ট দিতে হয় ওটা $5 দেখা যাচ্ছে ১K ২K ৩K ৪K বা ৫K ৫K মিল মিলও দেওয়া হয় $5 ঠিক আছে ১ডলারে যে ১K মিল মানে ১০০০ মিল দেওয়া লাগে এটাতে শুধু ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে ইমেল লিস্টে গিয়ে ঠিক আছে এই ইমেল লিস্ট কালেক্ট করা গুগল থেকে কালেক্ট করা আপনাদের পরে ক্লাসগুলোতে দেখাবো কালকে অথবা পরশু ক্লাসে দেখাবো আজকে একটু যেহেতু ইনস্টাগ্রামটা ধরছি ইনস্টাগ্রাম থেকে কীভাবে এরকম বাল্ক লিড কালেক্ট করা মানে বাল্ক মেল কালেক্ট করতে পারেন বা লিড কালেক্ট করতে পারেন সেটা একটু ইয়া করে দিই দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আমরা ইনস্টাগ্রামে যাই হ্যাঁ অ্যাকাউন্টগুলোতে অ্যাকাউন্ট খোলার সময় আমরা ওটা কি দিব আর কি ওখানে আই এম ব্র্যান্ড আই এম ইনফ্লুয়েন্সার হচ্ছে ইনফ্লুয়েন্সার আচ্ছা আচ্ছা ইয়াতে যাই ইনস্টাগ্রামে সাধারণত যে কোনো কিছু সার্চ করতে গেলে হ্যাশ ইউজ করতে হয় হ্যাশট্যাগ সামনে বা সাধারণত আপনার কাছে যে ইমেল লিস্ট চাবে সেই ইমেল লিস্টের ইয়া চাবে মানে এখানে ওই নিশ এবং লোকেশন বলবে যে একটা নিশ বা লোকেশনের রিয়েল এস্টেট রিয়েল এস্টেট এখানে ইমেল লিস্ট কিসের দিতে পারি আচ্ছা
হচ্ছে যে ডেমোক্রেসি, বাইডেনের ইয়ে কি দল কি ডেমোক্রেসি না ডেমোক্রেট? ডেমোক্রেট ডেমোক্রেটিক দিয়ে সার্চ করলাম হচ্ছে আমরা বাল্কিট কালেক্ট করবো। বাল্কিট কার্ড কালেক্টের জন্য আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেই এক্সটেনশনের নাম হচ্ছে যে দেখাচ্ছি আপনাদেরকে ম্যানেজ এক্সটেনশনে যায়, এক্সটেনশনের নাম হচ্ছে এটা এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার। হ্যাঁ, এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম, এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম। ঠিক আছে, মনে করেন এই যে ব্যক্তিটা, ইনি হচ্ছে যে ডেমোক্রেটসের, যেহেতু ইয়া ইনি জর্জিয়াতে বসে। এখন ভাইয়া যদি আপনার কাছে ডেমোক্রেটসের লিগ চায়, ডেমোক্রেটের যে সকল পার্টি মনে করেন ডেমোক্রেটসের ফলোয়ার যাদের, তাদের শুধু মেল লিস্ট চায় বা লিগ চায়, তাদের ইয়ে করবেন কীভাবে? আপনি ইনার প্রোফাইলে যাবেন। সাধারণত একজন ডেমোক্রেট লিডারকে ফলো করে কারা? ডেমোক্রেটরাই তো ফলো করবে, রিপাবলিকানরা কি আর ডেমোক্রেটসকে ফলো করবে? না স্যার। এই ব্যক্তিটা হচ্ছে ডেমোক্রেটস এর হচ্ছে ডেমোক্রেট সাপোর্টার, এবং এনার ফলোয়ার গুলো আপনার ডেমোক্রেট পার্টির ফলোয়ার হবে। তো আমরা এনার প্রোফাইলে যাওয়ার পর এই যে এক্সটেনশনটা রান করব, এখানে দেখেন অনলি ফলোয়ার্স প্লাস ফলোয়িং আছে, অনলি ফলোয়ার্স আছে, অনলি ফলোয়িং আছে। আমরা অনলি ফলোয়ার্স দিই, এখানে 1000 দিই, 1000 তাহলে গেট লিস্ট অফ ইউজার ক্লিক করলাম, তাহলে এ ইয়ে শুরু করবে আমাদের এই যে রোবট ইনস্টা, সরি ইমেল স্ট্রাকচারে যেরকম ইমেল স্ট্রাকচার না তো ওয়েব স্ক্রাপার দিয়ে যেরকম হচ্ছে যে লিড জেনারেট হচ্ছে, এটা দিয়েও আপনার এটা এখানে সাইড ব্যাপ টাইপ ব্যাপ কিছুই তৈরি করতে হবে না, জাস্ট এটা চালু করলে সে একাই এই ইনফরমেশনগুলো কালেক্ট করা করতে থাকবে। সেখানে ইউজার নেম নেবে, অনেক সময় ইমেল এবং হচ্ছে যে ফোন নাম্বারও কালেক্ট করে। যদি কালেক্ট করতে না পারি ইমেল ফোন নাম্বার, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইউজার নেমগুলো নিয়ে আবার যে আমাদের যে ইয়া আছে যে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার আছে প্রো, এটা থেকে আমরা এই ইউজার নেমগুলো থেকে আমরা ইনফরমেশনগুলো আবার বের করতে পারবো। ঠিক আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই যে এখান থেকে ইউজার নেমগুলো কিন্তু সবার বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপাতত যে কয়টা বের হয়েছে এখানে এর মধ্যে অনেকগুলো বের হয়েছে, এইগুলোরই নেই আপাতত। ঠিক আছে, এই যে হচ্ছে যে এখানে দেখেন এক্সপোর্ট টু এক্সেল ক্লিক করি, এই যে এখানে নিচে ডাউনলোড হচ্ছে। এখানে আপনি ইয়া করতে পারেন, এই যে পাবলিক ইমেল দিতে পারেন, পাবলিক ইমেল দিলে যদি কোনো ইমেল খুঁজে পায় তাহলে সেই মেইলটাও দিয়ে দিবে। এখানে কি আছে, ইউজার নেম আমরা ফুল নেমও রাখি, সিটি নেম রাখি, তারপর হচ্ছে ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইলটাই থাক, থেকে আমরা আবার ডাউনলোড করি এক্সপোর্ট টু এখানে যে এই এই এক্সটেনশনটা দিয়ে সবগুলো যে ফোন নাম্বার বা মেইল আসবে এমন কোনো ইয়া নেই, না কম আসারই সম্ভাবনা বেশি। তো এটা দেখেন আসেই নেই, ফোন নাম্বার বা মেইল আসে নেই, এই যে ইউজার নেম কিন্তু সবারই আসছে। ঠিক আছে, এই ইউজার নেম নিয়ে গিয়ে আপনি আবার ইয়াতে খেলা হবে, নোটপ্যাডে নেবেন, নোটপ্যাডে নিয়ে নিস। আচ্ছা, নিয়ে করি বললাম কপি করে নেই, একটা কই গেল স্যার, যে একবারে আর কি ইউজার নেম গুলো কালেক্ট করতে সুবিধা হবে এখান থেকে, এখান থেকে একবারে ইউজার নেম কালেক্ট করে নিচ্ছেন। এইটা করলে তাহলে তো প্রথমটা মনে হয় খুব একটা কাজ নেই, প্রথমটা কাজ, প্রথমটা কাজ হচ্ছে একটা, এটা কাজ হচ্ছে একটা,
ওটা হচ্ছে একটা একটা করে আপনার ইয়া বের করা হচ্ছে, যে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার বের করা, এটা হচ্ছে বাল্ক লিড বের করা। আপনার ইনস্টাগ্রাম আপনার লিঙ্কডইন থেকে যেভাবে লিড বের করলেন বা ইয়েলো পেজ থেকে যেভাবে লিড বের করলেন, এখান থেকে ওইভাবে লিড বের করতে পারে। কারণ লিড জেনারেশনটা তো ছোট একটা জিনিস, অনেকভাবে লিড জেনারেশন করা যায়, তাই না? এখন আপনাকে সব ওয়ে তো জানতে হবে, শুধু একটা দুটো ওয়ে জানলে তো হবে না। মনে করেন এমন দেখা যাচ্ছে বাইরে এমন একটা নিউজ দিল, সেটাতে আপনি লিঙ্কটা পাচ্ছেন না বা হচ্ছে ইয়েলো পেজে পাচ্ছেন না, তখন ইনস্টাগ্রামে এসে ট্রাই করতে হবে। স্যার বাল্ক বাল্ক বলতে কি বলছে স্যার? বাল্ক বলতে প্রচুর, মানে একসঙ্গে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, এখানে হয়ে গেল আমাদের ইয়ে দেওয়া আছে, স্টার্ট করি। যে এখানে যাদের যাদের পাচ্ছে কালেক্ট করবে এখান থেকে, আর এখান থেকে যে আমরা লিস্টে বের করলাম, এখানে অনেক সময় ইয়ে আসে কি জানি ফোন নাম্বার আসে, সব সময় পায় না, যে যেগুলো পায় সেগুলো দেয় সাধারণত। তবে এটাতে যদি আমরা না পাই এই এক্সটেনশনে, তাহলে আমরা ইয়ে থেকে বের করে নিব, যেটাকে বলে এই যে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার থেকে বের করে নিব, যে এখানে চলে আসতেছে এই যে দেখেন এখানে অনেকের ফোন নাম্বার আসছে। সব সিস্টেমে আপনাদেরকে জেনে রাখতে হবে, সফটওয়্যারটা কিন্তু লগ ইন করতে হবে ইনস্টাগ্রামের আইডি দিয়ে, নাহলে কাজ করবে না। ঠিক আছে, এই জায়গাটা আমি পারলাম না কাজ করতে, লগ ইন করলে সেশন হবে মনে হয়। আচ্ছা, আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম ওটা কই গেল, সেট করলাম। এই যে বেড়ে গেছে দেখেন, লগ ইন তো হচ্ছে না। লগ ইন তো বললামই তো একটু আগে যে লগ ইন হবে না, লগইন মানে কি জাস্ট এরকম থাকবে, একবার দিয়ে লগইন করে রাখলে, লগইন করে সেভ করে রাখলে এরকম, কোথাও লগইন হবে না, তো এটাই লগইন, শুধু সেভ দিয়ে রাখলেই হবে, এটাই লাগবে। এই দেখেন এখানে কই গেল, ইমেল আছে, যে ফোন ফোন পাইছে, অনেক ফোন নাম্বার পাইছে, এখানে যে ফোন আছে, ইমেল আছে, তারপর আছে ক্যাটাগরি আছে, অ্যাড্রেস আছে, বাইরে যেটা যেটা চাবে সেটা সেটা দিতে হবে, সেটা এক্সেলে রাখতে হবে, পাঠিয়ে দিতে হবে আপনাদের।